Hi friends, আমি সমিতা সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 10:30টা তো সাজুগুজু করে নিয়েছি বুঝতেই পারছো কোথাও যাচ্ছি ঘুরতে তো আজকে তিন বন্ধু মিলে আমরা যাচ্ছি একটা মন্দিরে যাওয়ার ইচ্ছে আছে তো কোন মন্দিরে যাচ্ছি চলো তোমরাও দেখতে থাকো সারাদিনের ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো মন্দির থেকেও কোথাও যাওয়ার প্ল্যান আছে তো চলো তোমরাও সাথে আমার এই তো বন্ধুরা রওনা হয়েও গেছি আমি অটো করে যাচ্ছি যেহেতু মন্দিরে যাচ্ছি পুজো তো দিতেই হবে তাই মিষ্টির দোকানেও চলে এসেছি এই তো মিষ্টি কিনে চলে এসেছি মন্দিরে এটা আশ্রম রাম ঠাকুরের আশ্রম যাদবপুরের কৈবল্য ধাম এটা খুবই জনপ্রিয় এবং পরিচিত একটি আশ্রম তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক এই আশ্রমটির ঠিকানা 38 যাদবপুর সেন্ট্রাল রোড বিধানপল্লী যাদবপুর কলকাতা 32 খুবই জনপ্রিয় একটি আশ্রম এটি এই তো বন্ধুরা মন্দিরে প্রবেশ করলাম চারিদিক এত সুন্দর এত মানে শান্ত এত ভালো লাগে না মন্দিরে ঢুকতে নাম সংকীর্তন হচ্ছে শুনতে পাচ্ছি এত ভালো লাগছে এখন ভোগারতি হচ্ছে মন্দিরের দ্বার বন্ধ মন্দিরে এসেছি ভোগারতি শেষ হয়ে গেল আমরা শান্তির জল নিলাম ঠাকুরের চরণে ফুল নিলাম দিয়ে আমরা এখন সবাই মিলে তিনজনে মিলে আর কি আমরা বাগানটা ঘুরে দেখছি কারণ এখনও একটু দেরি আছে ভোগ প্রসাদ নেওয়ার তাই আমরা ফটো তুলছি খুব মজা হচ্ছে জানো তো আর এই মন্দিরে আসলে এত ভালো লাগে এই তো বলতে বলতে দেখলাম অনেক লাইন হয়ে গেছে ভোগ প্রসাদ গ্রহণ করবার জন্য তো আমরাও ভোগ প্রসাদের জন্য লাইনে দাঁড়িয়ে গেলাম তো চলো ভেতরে যাওয়া যাক এইরকম ভোগ প্রসাদ খেতে প্রচন্ড ভালো লাগে এই তো প্রসাদ বিতরণ শুরু হয়ে গেল প্রথমে গরম গরম ভাত দিয়ে গেল তারপরে দিল শুক্তো শুক্তো গরম এত গরম যে হাতই দিতে পারছিলাম না তারপরে দিল আলু ভাজা দিতে না দিতেই আসলো ডাল মুগ ডাল খুব সুন্দর ভাজা মুগের ডাল জানো তো আর কী সুন্দর গন্ধ তার এত সুন্দর ফোড়নের গন্ধ তারপরে দিয়ে গেল আলু পটলের তরকারি আলু পটলের তরকারি এরপরে দিয়ে গেল আমের চাটনি প্রথমে আমি বুঝতে পারছিলাম না এরপরে আসলো পায়েস সাথে রসগোল্লা খাওয়া শেষ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল ভীষণ ভালো খেলাম আমরা দারুণ খেলাম
বন্ধুরা, তোমরা কেউ যদি এখানে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, তবে 9:30 থেকে 11:30-টার মধ্যে এখানে টিকিট নিতে হয়, আর পার পার্সন 60 টাকা করে এখানে প্রসাদের জন্য কুপন কাটতে হয়। তোমরা কিন্তু অনায়াসে এসেই এখানে প্রসাদ গ্রহণ করতে পারো। তো চলো আমরা এবার বাগানটা একটু ঘুরে ঘুরে দেখি। একই শেকড় থেকে দুটো গাছ উঠেছে, দেখো, একই গোড়ার থেকে দুটো গাছ উঠেছে। কি সুন্দর বাগান দেখো, চারিদিকে বাগানে ভর্তি। রাম ঠাকুরের আশ্রম, কি সুন্দর সুন্দর ফুল। কত ধরনের জবা ফুল, গোলাপ। কেমন ছিল ভোগ, কেমন ছিল? মানে খুব ভালো লাগলো। কোনটা ভালো লেগেছে পিয়ালির? সবকটাই ভালো লেগেছে। কোনটা মানে বাকি আমি দিতে পারছি না। পায়েস এত ভালো, এত অসাধারণ। পায়েস প্রথমে সরকারি দুধ আর শুক্ত 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 তো পিয়ালি দুইবার তিনবার নিয়ে খেয়েছে। আলু ভাজা, ডাল, যেটা বাড়িতে যেগুলো আমরা বাড়িতে পটলের তরকারি, দুবার পায়েস, যেগুলো আমরা বাড়িতে খাই না সেগুলো এখানে মানে চেটি ফুটে খেয়েছি। দারুণ, অসাধারণ, সত্যি অসাধারণ। আমাদের আজকে ভোগ প্রসাদটা খাওয়া হলো। হ্যাঁ, বাগানেও ঘুরছি, কি সুন্দর লাগছে। কি শান্ত পরিবেশ। ভোগ প্রসাদ নেওয়ার পরে আমরা চারিদিকে একটু বাগান আশ্রমের চারিদিকে একটু ঘুরলাম, তিনজনে মিলে ফটো তুললাম, তোমাদেরকেও দেখালাম আশ্রমের চারিদিক। ওখান থেকে বেরিয়ে আমরা রিক্সা করে চলে এসেছি যাদবপুর মোড়ে, যাব আমরা সাউথ সিটি মলে, ওদের একটু দরকার আছে। চলে এসেছি সাউথ সিটি মলে, ওখান থেকে আমরা বেশিরভাগই গাড়ি নিয়ে আসা হয়, তো পেছন দিকে আমরা চলে যাই পার্কিংয়ের দিকে। তো এই সামনের দিকটা কোনো দিন আমার দেখাই হয় না ভালো করে, তো আজকে যেহেতু অটো করে এসেছি দেখলাম ওই ঝর্ণাগুলো এত ভাল লাগছিলো সেই জন্যগুলো ক্যামেরা বন্দি করলাম। তো বলতে বলতে ভেতরেও ঢুকে গেলাম, তো ওরা কিছু কেনাকাটি করবে সেই জন্য আবার আজকে সাউথ সিটি মলে আসলাম। তো চলো তোমরা আমার সঙ্গে ঘোরো। খুব মজা করে তিন বন্ধুতে মিলে ঘুরছি, তো খুব ভালো লাগছে জানো তো। বাড়ির ফ্যামিলিদের সঙ্গে আসা একরকম, আর বন্ধুদের সঙ্গে আর আসার একটা আনন্দ মজা আলাদা, তাই না? খুব ভালো লাগছে ঘুরতে। এই তো বন্ধুরা, আমরা সাউথ সিটি মল থেকে বেরিয়েও গেলাম, এবার অটো করে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যাব। তো কেমন লাগলো আজকের পর্ব? যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করো, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরবর্তীতে আর অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসব। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।